हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल साइंस विद शालिनी। दिस इज शालिनी। आज के नतून चैप्टर नहीं एसेछि। अलरेडी ट्रेनर पूरा सीरीजटा कमप्लीट कर फेले तीनटे वीडियोते। तुम्हारा जरा देखोनी तारा प्लिज जाओ और अवश्य गिए देखे नाओ। डिस्क्रिप्शन बक्से समस्त वीडियोर प्लेलिस्ट रयेछे। तो आज के जे चैप्टारटा करब सेई चैप्टारटा प्रत्येकटा एक्सामेर जोन्नो, सेटा स्टेट लेवल होक बा सेटा सेंट्रलेर परीक्षा होक, जे कोनो परीक्षा होक ना केनो, भीषण इम्पर्टेंट, विच इज नम्बर सिस्टेम। तोमरा शुनलेई बुझते पारछो नम्बर सिस्टेम। एबारे नम्बर सिस्टेमेर अनेक पार्ट थाके, अनेकगुलो पार्टे नम्बर सिस्टेम भाग करा थाके। एक एकटा पोर्शनेर एक एकटा नाम एबं आलादा आलादा तादेर नियम थाके। तो आज के आम्रा जे नियमटा करब दैट इज डिविजिबिलिटी। डिविजिबिलिटी किछु रूल्स आछे एबं प्रत्येकटा एग्जामे डिविजिबिलिटी थेके क्वेश्चन मोटामुटी थाके, कम बेशि क्वेश्चन थाके। तो भीषण इम्पर्टेंट एकटा पार्ट एबं भीषण फंडामेंटाल एकटा पार्ट, जे पार्टटा भीषण इजिओ, खूब एकटा कठिन नय। एबं आम्रा छोटोबेला थेके एई जिनिसगुलोर संगे आम्रा कोनो ना कोनो भावे काज करेछि। तो সেজন্য আশা করি কোনো প্রবলেম হবে না। তো নাম্বার সিস্টেমের সিরিজ চলবে এবং এই পুরো সিরিজের মধ্যে আলাদা আলাদা পার্ট থাকবে যেগুলো আমাদের পরীক্ষায় আসে। আমরা বেকার অন্য জিনিস নিয়ে আমরা বেশি ঘামাবো না মাথা। যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো এক্সামে আসে সেইগুলোই আমরা করব। তো প্রথম হচ্ছে আমরা আজকে করব ডিভিজিবিলিটি। তো ডিভিজিবিলিটিতে আমাদের অনেকগুলো রুলস থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে যে টু দিয়ে ডিভিজিবল হওয়ার, মানে টু দিয়ে ডিভিজিবল হওয়ার রুলস কী, থ্রি দিয়ে হওয়ার রুলস কী, ফোরের রুলস কী, ফাইভের রুলস কী, এরকম সব থাকে। এগুলো আমরা জানি, তো আজকে আমরা জাস্ট এগুলোকে ঝালাবো। তো ফার্স্টে হচ্ছে, ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ানের। ওয়ান দিয়ে ডিভিজিবল হয় এরকম কি নাম্বার? দেখো, ওয়ান এমন একটা নাম্বার যেটা অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল নয়। মানে ওয়ানকে তুমি অন্য যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করো না কেন, কোনোভাবেই ডিভিজিবল নয়। যেরকম হচ্ছে, আমি যদি ধরি ওয়ান বাই টু, ডিভিজিবল নয়। ওয়ান বাই থ্রি, ওয়ান বাই হান্ড্রেড, তুমি যাই লিখবে না কেন, ওয়ান বাই টোয়েন্টি ফাইভ, ওয়ান বাই ওয়ান জিরো, ওয়ান জিরো টু, থ্রি ফোর ফাইভ, যাই লেখো না কেন, কোনো কিছুই ওয়ান দিয়ে ডিভিজিবল নয়। কিন্তু ওয়ানকে দিয়ে সমস্ত নাম্বার ডিভিজিবল, মানে ওয়ান সমস্ত কিছুর সঙ্গে ডিভিজিবল হয়, মানে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকবে না। ডিভিজিবল কথাটার মানেটা আমি প্রথমে বলে দিই, যে যে নাম্বারটা দিয়ে আমি ডিভাইড করছি যদি কোনো রিমাইন্ডার না থাকে, বা যেটাকে আমরা বাংলায় ভাগশেষ বলে থাকি বা অবশেষ বলে থাকি, যদি না থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো যে ওই নাম্বারটা দিয়ে পারফেক্টলি ডিভিজিবল। তো প্রথমে আমি একটা জিনিস বলে নিই, সেটা হলো আমরা এরকমভাবে ভাগ করি, এইখানে যেটা আসে মানে এইখানে মাঝখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ডিভিডেন্ড। ওকে, যেটাকে দিয়ে ভাগ করি ডিভাইজার, এটাকে বাংলায় বলে ভাজ্য, এটাকে ভাজক। আচ্ছা, এখানে যেটা থাকে বলে কোশেন্ট বা ভাগফল। আর যদি নিচে কিছু পড়ে থাকে বা যাই থাকুক না কেন, এখান এই জিনিসটাকে বলা হয় রিমাইন্ডার বা ভাগশেষ। এই হলো আমাদের মানে ডিভিশনের যে পুরো জিনিসগুলোর আলাদা আলাদা পার্টের যে নামগুলো সেগুলো হচ্ছে এটা। তো এইবারে কোশেন্ট ডিভাইজার দিয়ে যদি ডিভিডেন্ডকে আমরা ভাগ করি, যদি কোনো রিমাইন্ডার না থাকে তাহলে আমি বলবো এটা পারফেক্টলি ডিভিজিবল। এই নাম্বারটা দিয়ে এই নাম্বারটা পারফেক্টলি ডিভিজিবল। এইবারে আমরা যে জিনিসটা করব, প্রথমে আমি যেটা বললাম ওয়ান, ওয়ান কারোর সংখ্যা মানে কোনো নাম্বারকে দিয়ে ওয়ানকে ডিভাইড করলে সেইটা কোনো তোমার ডিভিজিবল হয় না। কিন্তু ওয়ান দিয়ে যদি আমি কোনো নাম্বারকে ডিভাইড করি তাহলে সেটা পারফেক্টলি ডিভিজিবল। যেমন ধরো টু বাই ওয়ান, ফোর বাই ওয়ান, সেভেন বাই ওয়ান, সমস্ত কিছু কিন্তু পারফেক্টলি ডিভিজিবল, পারফেক্টলি ডিভিজিবল। ওকে, আচ্ছা, এইবারে আমরা যাব টুতে। টু এর রুলস কী? আচ্ছা, আমি যদি লিখি টু এর রুলস কী, কোনো নাম্বার, কোনো একটা নাম্বার সেটা যদি ইভেন হয়, ইভেন নাম্বার হলে মানে লাস্ট নাম্বারটা যদি ইভেন হয় এবং যদি এবং লাস্টে যদি জিরো থাকে তাহলে সেটা টু দিয়ে ডিভিজিবল। যেমন ফোর থ্রি ফাইভ সিক্স সেভেন ওয়ান, লাস্টে রয়েছে ওয়ান, উইচ ইজ
odd. তার মানে এটা 2 দিয়ে ডিভিজিবল নয়, এটা 2 এর ডিভিজিবিলিটি রুলের মধ্যে পড়ছে না, এটা 2 দিয়ে ডিভিজিবল হবে না এবং এর একটা রিমাইন্ডার থাকবে. কিন্তু আমি যদি লিখি 1 2 4 6 5 8, 8 হচ্ছে একটা ইভেন নাম্বার, তার মানে এটা যেহেতু ইভেন তার মানে এটা 2 দিয়ে পারফেক্টলি ডিভিজিবল. ওকে, আচ্ছা এইবারে লাস্টে যদি জিরো থাকে, যেরকম 5 4 2 0, এরকম যদি নাম্বার থাকে লাস্টে জিরো, এটাও 2 দিয়ে ডিভিজিবল হবে. ওকে, আচ্ছা এইবারে যদি আমাদের বলে যে যদি কোনো একটা নাম্বার 2 দিয়ে ডিভিজিবল না হয় তাহলে রিমাইন্ডার কী করে বার করব, বা রিমাইন্ডার কত বেরোবে, কত মানে তাড়াতাড়ি আমরা কী করে বার করব. ধরো এই একটা নাম্বার 5 6 7 4 3 1, এটা এবার এইটা তো 2 দিয়ে ডিভিজিবল নয় দেখেই বোঝা যাচ্ছে, বিকজ এটা একটা অড নাম্বার. কিন্তু এর রিমাইন্ডার কত থাকবে? কিছুই না, লাস্ট নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করলে যত পড়ে থাকে রিমাইন্ডার সেটাই হচ্ছে রিমাইন্ডার. এবার দেখো, 1কে আমি 2 দিয়ে ডিভাইড করলে, আমি 2 দিয়ে যদি 1কে ডিভাইড করি তাহলে কি হয়, 2 1 তো 2 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 0 হবে, 2 0 0 1, তার মানে 1 রিমাইন্ডার পড়ে থাকছে. ওকে, এবার আমি একটা অন্য নাম্বার নিই, যেমন ধরো 5 6 7 4 3 3. ওকে, এই নাম্বারটা রয়েছে, তো এই যে লাস্ট নাম্বার 3 রয়েছে এই 3কে যদি 2 দিয়ে ডিভাইড করি, 2 1 আর 2 1, দিস ইজ রিমাইন্ডার. তার মানে লাস্ট নাম্বারটাকে আমি 2 দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডারটা পড়ে থাকবে এটাই হচ্ছে পুরো নাম্বারটার রিমাইন্ডার 2 দিয়ে ডিভাইড করলে. ওকে, আচ্ছা এইবারে আমরা করব 3 দিয়ে. 3 দিয়ে যে রুলসটা রয়েছে সেটাও ভীষণই ইজি, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি. কোনো একটা নাম্বার, আমি যদি 1 2 3 4 5 6 7 এরকম কোনো একটা নাম্বার, সেটা হতে পারে ইভেন, সেটা হতে পারে অড, কারণ 3-এর তুমি যদি টেবিল পড়ো তার মধ্যে ইভেনও আছে অডও আছে. কিন্তু 2 যেহেতু নিজের একটা ইভেন নাম্বার তাই ওর কিন্তু কোনো রকম কোনো ফ্যাক্টর কিন্তু বা মাল্টিপল কিন্তু অড হবে না, সেটা কিন্তু ইভেন হতেই হবে. আচ্ছা এবারে এই নাম্বারটা ধরো লাস্টে রয়েছে 7, তো হতেই পারে এটা 3-এর মাল্টিপল হতেই পারে, কিন্তু আমরা দেখবো এটা 3 দিয়ে ডিভিজিবল কিনা. তাহলে কী করে দেখতে হয়, প্রত্যেকটা নাম্বারকে আমি সাম করব, সাম করে যদি সেটা 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা পারফেক্টলি 3 দিয়ে ডিভিজিবল, পুরো নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল. তো এখানে করলে হচ্ছে 7 প্লাস 3 10, 10 প্লাস 5 15, 15 প্লাস 6 21, 21 প্লাস 2 তারপরে কত হয় 23 হয়, 23 প্লাস 1 24, 24 প্লাস 24, উইচ ইজ 24 প্লাস 4 হচ্ছে 28, যেটা কিনা ডিভিজিবল নয়, 3 দিয়ে ডিভিজিবল নয়, 28 কিন্তু 3 দিয়ে ডিভিজিবল নয়। ওকে, 3 দিয়ে ডিভিজিবল নয়, তার মানে এই পুরো নাম্বারটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হবে না. তো এইরকমভাবেই আমরা করব. ধরো আরেকটা নাম্বার আমরা লিখি, এবার একটা না এবার একটা নাম্বার নেব আমরা, 5 4 3 4 9, এই নাম্বারটা নিলাম. এই নাম্বারটা দেখো সাম করলে কত হচ্ছে, এখানে সাম করলে হচ্ছে 25, তো 25 এটা কোনোভাবেই 3 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে আমি এটাকে বলবো যে দিস ইজ নট ডিভিজিবল বাই 3. তো এরকমভাবে আমরা ডিজিট দেখে আমরা ডিজিটের সাম করে আমরা বুঝতে পারবো যে এটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না. ওকে, আচ্ছা আরেকটা আমরা নাম্বার নিয়ে নিই, কত নেওয়া যায়, 2 4 0 9 নিলাম. আচ্ছা 2 4 0 9কে দেখো সাম করলে কত হচ্ছে, 9 10 11, 11 প্লাস 4 15, উইচ ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই 3, তার মানে এই নাম্বারটার ডিভিজিবল বাই 3. ওকে, আচ্ছা এইবারে আমরা নেক্সট যাব ডিভিজিবল বাই 4-এ. আচ্ছা 4 দিয়ে ডিভিজিবল হওয়ার রুলস কী, ফার্স্ট অফ অল যে নাম্বারটা থাকবে এটা লাস্ট নাম্বার, তো মানে সেটাকে ইভেন তো হতেই হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ইভেন হতে হবে, মাস্ট বি ইভেন নাম্বার. ওকে, আচ্ছা সেকেন্ড হচ্ছে যে জিনিসটা দেখব, সেকেন্ড হচ্ছে লাস্ট 2 ডিজিট, লাস্টের 2টো ডিজিট বা লাস্টের 2টো নাম্বার যদি ডিভিজিবল বাই 4 হয় তাহলে পুরো নাম্বারটা ডিভিজিবল বাই 4. যেরকম ধরো 5 6 7 8 9 1 2
এরকম একটা নাম্বার আছে। আমরা কোনো নাম্বার দেখবো না, এত বড় নাম্বারটাকে ফোর দিয়ে ডিভাইড করে দেখবো না, জাস্ট লাস্ট দুটো নাম্বার দেখবো। লাস্ট দুটো নাম্বার যদি ফোর দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটা ফোর দিয়ে ডিভিজিবল। তো টুয়েলভ তো পারফেক্টলি ফোর দিয়ে ডিভিজিবল, তার মানে এই টোটাল নাম্বারটাই ফোর দিয়ে ডিভিজিবল। ওকে, এইবারে যদি আমি বলি যে এখানে যদি আমি টু এর বদলে 15 লিখি তাহলে কি হচ্ছে দেখো, এবার যদি বলি এর রিমাইন্ডার কত থাকবে, যদি এটা ডিভিজিবল না হয় তাহলে রিমাইন্ডার কত থাকবে, কিছুই না, আমরা এই লাস্ট দুটো নাম্বারকেই ফোর দিয়ে ডিভাইড করব। ফোর দিয়ে ডিভাইড করার পরে যে নাম্বারটা পড়ে থাকবে সেটাই রিমাইন্ডার। ওকে, তাহলে এখানে টুয়েলভ হচ্ছে, টুয়েলভ আর থ্রি পড়ে থাকছে, রিমাইন্ডার থ্রি। এই এটাকে যদি আমি 15 যদি আমি ফোর দিয়ে ডিভাইড করি, থ্রি থ্রি পড়ে থাকছে, তাহলে এই থ্রিটা হচ্ছে রিমাইন্ডার, এই পুরো নাম্বারটা রিমাইন্ডার। তার মানে ফোরের সময় আমি লাস্ট দুটো ডিজিট আমরা দেখব। আচ্ছা, আমি এই ফোরের সিরিজ করাতে করাতে আরেকটা জিনিস বলে দিই, এইটেরটা বলে দিই। এইটেরটাও কিন্তু সেম, ইভেন তো হতেই হবে। দেখো, যেগুলো অড নাম্বার সেগুলোর মাল্টিপলগুলো অডও হতে পারে ইভেনও হতে পারে, ঠিক আছে? কারণ তুমি যদি থ্রি বা থ্রিয়ের দেখো বা সেভেনের দেখো, তাদের কিন্তু টেবিলের মধ্যে ইভেনও আছে অডও আছে। কিন্তু যারা নিজেরা ইভেন তাদের মাল্টিপলগুলো কিন্তু ইভেন হতেই হবে, প্রত্যেকটা ইভেন হতেই হবে। তো এইট দিয়ে যেটা মাল্টিপল হবে, মানে মাল্টিপল হবে যে নাম্বারটা, সেই নাম্বারটাকে তো ইভেন হতেই হবে। তার সঙ্গে কি হতে হবে, লাস্ট তিনটে ডিজিট যদি এইট দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই এইট দিয়ে ডিভিজিবল। যেরকম ধরো 5, 6, 4, 7, 3, 9, 8, 1, 6 এই একটা নাম্বার আছে। এই নাম্বারটা এত বড়, আমি 8 দিয়ে ডিভাইড করতে গেলে আমার কিছুটা টাইম লাগবে, বাট আমি এত বড় তো দেখবো না, লাস্ট তিনটে দেখবো। লাস্ট তিনটে ডিজিট যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পারফেক্টলি ডিভিজিবল। তাহলে 8 দিয়ে ডিভিজিবল আমরা হচ্ছে কি না দেখবো। এটা হচ্ছে, কারণ 8 ones are 8, 0, 102 পারফেক্টলি ডিভিজিবল হচ্ছে, তার মানে এটা 8 দিয়ে পারফেক্টলি ডিভিজিবল। এবার একইভাবে লাস্ট তিনটে ডিজিট আমরা 8 দিয়ে ডিভাইড করার পরে যে রিমাইন্ডারটা পড়ে থাকবে সেটাই পুরো নাম্বারটা রিমাইন্ডার থাকবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার, মানে তোমরা বুঝতে পারবে যে এটা কীভাবে হচ্ছে, আমরা 8-এর বেলায় লাস্ট তিনটে নাম্বার ধরবো, 4-এর বেলায় লাস্ট দুটো নাম্বার ধরবো, আমি যদি 16 ধরি, 16-এর মাল্টিপল ধরি, তাহলে কোনো একটা নাম্বারের লাস্টের চারটে নাম্বারকে আমরা ধরবো। এইবারে আমি এখানে একটা কথা বলে দিই যে এটা কীভাবে ধরবো। দেখো, টু এর বেলায় ধরছিলাম লাস্ট একটা ডিজিট, ওকে, 4-এর বেলায় দুটো, 8-এর বেলায় তিনটে, 16-এর বেলায় চারটে। তার কারণ টু মানে হচ্ছে 2 to the power 1, 4 মানে হচ্ছে 2 square, 8 মানে হচ্ছে 2 cube, 16 মানে হচ্ছে 2 to the power 4, 32 মানে হচ্ছে 2 to the power 5, তার মানে লাস্ট পাঁচটা ডিজিট আমরা দেখবো 5-এর বেলাতে। তার মানে বুঝতেই পারছো কী সিরিজে যাচ্ছে, তার মানে টু পাওয়ারটা দেখবো, 2-এর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা লাস্টের একটা ডিজিট ধরবো, 2-এর পাওয়ার যদি 2 হয় তাহলে আমরা লাস্টের দুটো ডিজিট দেখবো, 3 হলে 3টে, 4 হলে 4টে, 5 হলে 5টা, 6 হলে 6টা, এরকমভাবে চলতে থাকবে। 64 হলে আমরা 6টা দেখবো, লাস্ট 6টা ডিজিট দেখবো, অত বড় আসে না, এই মোটামুটি এই রেঞ্জের মধ্যে 32 অবধি মোটামুটি থাকে। তো এই হলো আমাদের এই সিরিজটা। এবারে 5-এরটা দেখবো। আচ্ছা, 5-এরটা তোমরা সবাই জানি যে লাস্টের, দাঁড়াও বলছি, লাস্টের নাম্বারটা 0 বা 5 হলে সেটা 5 দিয়ে ডিভিজিবল। 5 দিয়ে ডিভিজিবল কী করে দেখবো, লাস্ট নাম্বারটা যদি 0 অথবা 5 হয় তাহলে সেটা 5 দিয়ে পারফেক্টলি ডিভিজিবল। ওকে, আচ্ছা, এটা 5 দিয়ে দেখলাম। 25 হলে লাস্ট দুটো নাম্বার দেখবো, লাস্ট দুটো নাম্বার দেখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমার 125, আচ্ছা এটা তো হয়ে গেল 125, লাস্টের আমরা তিনটে নাম্বার দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমি 5 আর 7-এরটা অলরেডি ডিভিজিবিলিটি রুল বা ডিভিজিবিলিটি রুল বলো কি সেটা ডিভিজিবল কি না, এটা অলরেডি আমি একটা ভিডিও আমার অলরেডি করা রয়েছে, শর্ট ট্রিক্সের প্লেলিস্টের মধ্যেই রয়েছে,
ভিডিওটা। তো তোমরা যারা দেখতে চাও তারা ওখানে গিয়ে দেখতে পারো, ভিডিওটাতে ভীষণই সুন্দরভাবে আর ভীষণ কনসাইজভাবে বোঝানো রয়েছে, খুব কম টাইমের মধ্যে তোমরা বার করে ফেলতে পারবে। তো এটা হলো ফাইভের। আচ্ছা এবারে যাব সিক্সের। দেখো সিক্সকে যদি আমি ভাঙি দুটো নাম্বার পাই, একটা টু পাই একটা থ্রি পাই, তার মানে সিক্স হচ্ছে নিজে একটা ইভেন নাম্বার, তার মানে পুরো নাম্বারটাকে তো ইভেন হতেই হবে, মাস্ট ইভেন হতেই হবে। আবার থ্রি আছে, তার মানে টোটাল নাম্বারটাকে সাম করলে যে নাম্বারটা আসবে সেটাকে সেটা থ্রি দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হতে হবে। এক হচ্ছে ইভেন হতে হবে, আর ওটা পুরো নাম্বারটা সামটা থ্রি দিয়ে ডিভিজিবল হতে হবে, তাহলেই টোটাল জিনিসটা সিক্স দিয়ে ডিভিজিবল হবে। তো এটাই সিক্সের রুল। সিক্সের এমন কিছু ব্যাপার নেই, মানে ধরো আমি কোনো একটা নাম্বার ধরছি, ওয়ান টু ফোর টু সেভেন, আচ্ছা সেভেন ধরছি না, ওয়ান টু ফোর টু ফাইভ ফাইভ টু, এরকম একটা নাম্বার ধরলাম। আচ্ছা কত হচ্ছে, প্রথম কথা ইভেন রয়েছে, তাহলে এটা হতে পারে পারফেক্টলি ডিভিজিবল হতেও পারে, কারণ ইভেন অলরেডি আমি একটা ক্রাইটেরিয়া পেয়ে গেছি। তো আর কি পড়ে থাকছে, ফাইভ ফাইভ টেন, টেন প্লাস ফোর ফোরটিন, ফিফটিন সিক্সটিন, সেভেনটিন এইটিন, নাইনটিন টোয়েন্টি, টোয়েন্টি ওয়ান, মানে থ্রি দিয়ে ডিভিজিবল, তার মানে এই টোটাল জিনিসটাও কিন্তু সিক্স দিয়ে পারফেক্টলি ডিভিজিবল। ঠিক আছে, তার মানে এটা থ্রি দিয়েও ডিভিজিবল, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু ইভেন রয়েছে তো টু দিয়েও ডিভিজিবল। আচ্ছা এইবারে আমরা নাইন দিয়ে একটা রুলস দেখবো। নাইন এটা দেখো, এটা টোটালটাই থ্রি এর স্কোয়ার, এটা তো বোঝাই যাচ্ছে যে থ্রি এর স্কোয়ার নাইন। আচ্ছা এইবারে আমরা কী করে বুঝবো, এক তো পুরো জিনিসটা সাম করলে, পুরো জিনিস পুরো ডিজিট প্রত্যেকটা পুরো নাম্বারটার ডিজিটগুলোকে সাম করলে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে নাইন দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হতে হবে, এটা হচ্ছে প্রথম। সেটা হতে পারে ইভেন, সেটা হতে পারে অড, কিন্তু এটাকে সাম করে নাইন দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হতে হবে। আচ্ছা এইবারে একটা জিনিস পরীক্ষা আসে যে ডিজিটাল সাম, একটা আসে পরীক্ষায় ডিজিটাল সাম কত হবে। ডিজিটাল সাম কথাটার মানে হচ্ছে যে রিমাইন্ডার কত আসবে। ধরো কোনো একটা নাম্বার রয়েছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে কোনো একটা নাম্বার রয়েছে, তো এই এখান থেকে আমি নাইনকে ক্যান্সেল করব, মানে নাইন কিসে কিসে আসছে সাম করে করে সেটাকে আমি ক্যান্সেল আউট করব। আচ্ছা এইট প্লাস ওয়ান নাইন হয়ে যাচ্ছে, সেভেন প্লাস টু নাইন হয়ে যাচ্ছে, সিক্স প্লাস থ্রি নাইন হয়ে যাচ্ছে, আর ফোর প্লাস ফাইভ নাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কোনো কিছুই বাকি রইল না, তার মানে এর রিমাইন্ডার হচ্ছে জিরো, তার মানে হচ্ছে এই পুরো নাম্বারটা নাইন দিয়ে পারফেক্টলি ডিভিজিবল। ওকে, বোঝাতে পারলাম আশা করি। আমরা দেখবো যে সাম করে করে দুটো নাম্বারে সাম করে করে নাইন ক্যান্সেল আউট করবো, মানে মোট কথা নাইনকে ক্যান্সেল আউট করবো। ধরো আরেকটা নাম্বার আমি যদি ধরি, নাইন ফোর থ্রি টু ফাইভ টু সেভেন ওয়ান, এরকম কিছু একটা নাম্বার আছে আমি ধরে নিলাম। আচ্ছা নাইন তো নিজেই কেটে গেল। আচ্ছা আর কি পড়ে থাকে, সেভেন আর টু কেটে গেল, ফাইভ আর ফোর কেটে গেল। ওকে পড়ে থাকে কি, থ্রি টু ওয়ান, মানে থ্রি ফোর ফাইভ সিক্স, তো এইটার রিমাইন্ডার থাকবে সিক্স, মানে যেটা পড়ে থাকবে আর নাইন কাটা যাচ্ছে না, তো এটা রিমাইন্ডার পড়ে থাকবে সিক্স। আশা করি এইটুকু নাইনের ব্যাপারটা বুঝতে পেরেছো, এইটাই হচ্ছে ডিজিটাল সাম। ঠিক আছে, অনেকেই অনেক সময় তোমরা শুনে থাকবে যে ডিজিটাল সাম কত, বা ডিজিটাল বা রিমাইন্ডার কত ডিজিটাল সাম দিয়ে বার করা, তো এই জিনিসটা হচ্ছে মানে ডিজিটাল সামের ফর্মুলা বলবো না, এটা রুল, এটা ট্রিক্স। আচ্ছা তো এটা হয়ে গেল। এইবারে আমরা মেইনলি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সেভেনের। দেখো সেভেন ইলেভেন থার্টিন মোটামুটি সেম রুল, হ্যাঁ একটাই রুল, সেটাই আমরা করব। আচ্ছা হ্যাঁ ধরো একটা নাম্বার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এরকম একটা নাম্বার আছে। এবার এই জিনিসটা সেভেন দিয়ে বা ইলেভেন দিয়ে বা থার্টিন দিয়ে কী করে ডিভিজিবল দেখবো, লাস্টের দিক থেকে রাইট সাইড থেকে তিনটে নাম্বার করে নেব আর তিনটে করে ছাড়বো, তিনটে করে নেব, তিনটে করে ছাড়বো।
ঠিক আছে, এইভাবে নিতে থাকবো। যদি ধরো লাস্টে গিয়ে একটা আর মানে দুটো হয়েছে আর হচ্ছে না, তখনটা জিরো ধরে নেব, কিন্তু আমার এখানে ওয়ান ছিল তো আমি ওয়ানটা বসিয়ে নেব। ওকে, এটা এইবারে আমরা সাম করব, মানে যেটা যেটা আমরা পেয়ার করলাম, মানে এটা নিয়ে ধরলাম, এটাকে ছাড়লাম, এটাকে ছাড়লাম, আবার এটা নিলাম, এবার এই অল্টারনেটিভগুলোকে আমি সাম করব, মানে এর ওয়ান টু থ্রি আর এখানে হচ্ছে সেভেন এইট নাইন। ওকে, এটা হচ্ছে, তো এবারে আমরা এটাকে সাম করব। এটা হলো, আর এইটা যে পড়ে রয়েছে বাকিটা, এই বাকি এটাকে এটাকে মাইনাস করে দেব, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এবার এই জিনিসটা, এই নাম্বারটা যদি সেভেন দিয়ে, ইলেভেন দিয়ে, থার্টিন দিয়ে ডিভিজিবল হয়, যে কোনো নাম্বার দিয়ে, তাহলে এই টোটাল নাম্বারটাও ডিভিজিবল। তো দেখো, এই নাম্বারটা সেভেন দিয়েও ডিভিজিবল হচ্ছে না, ইলেভেন দিয়েও ডিভিজিবল হচ্ছে না, থার্টিন দিয়েও ডিভিজিবল হচ্ছে না, তার মানে এই নাম্বারটা, এই কোনো নাম্বারটা দিয়ে ডিভিজিবল না। কিছুই না, অল্টারনেটিভ আমরা ধরবো। ধরো একটা নাম্বার আছে ফাইভ সিক্স সেভেন এইট, ওকে, তো লাস্টের থেকে তিনটে তিনটে করে দেবো, এই একটা নিলাম, এবার এটাকে ছেড়ে দেবো, আবার নেব, কিন্তু আর তো নেই, এটাই লাস্ট রয়েছে, তাহলে এটাকেই ধরবো। তাহলে সিক্স সেভেন্টি এইট, তার থেকে ফাইভকে আমি মাইনাস করে দেবো। ওকে, এইবারে এই নাম্বারটা যদি সেভেন, ইলেভেন, থার্টিন দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হয়, যে কোনো যেটা দিয়ে হবে, যদি সেভেন দিয়ে হয় তাহলে এটা সেভেন দিয়ে পারফেক্টলি ডিভিজিবল, যদি ইলেভেন দিয়ে হয় তাহলে ইলেভেন দিয়ে ডিভিজিবল, থার্টিন দিয়ে হলে থার্টিন দিয়ে ডিভিজিবল পারফেক্টলি, ঠিক আছে। তো এইরকম কিছু রুলস আছে, সেভেন ইলেভেন থার্টিনের এই এই রুলসটাই ফলো করলে মোটামুটি হয়ে যায়। আর সেভেনের আরেকটা রুলস আছে, যেটা আমি অলরেডি করে দিয়েছি তোমাদের, তো বললামই, তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, বা আই বাটনও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর আরেকটা জিনিস, যেটা টেন দিয়ে তো আমরা সবাই জানি লাস্টে জিরো থাকলেই সেটা টেন দিয়ে ডিভিজিবল, ইলেভেন দিয়ে বলেই দিলাম, টুয়েলভ দিয়ে আমি বলে দিচ্ছি, টুয়েলভ দিয়ে কিন্তু দেখো থ্রি আর ফোর, এই দুটো নাম্বারের মাল্টিপ্লাই হচ্ছে টুয়েলভ, তার মানে কোনো একটা নাম্বার এটা হতে হবে ইভেন, ফার্স্ট অফ অল ইভেন হতেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ লাস্ট দুটো নাম্বার ফোর দিয়ে ডিভিজিবল হতে হবে, এবং পুরো নাম্বারের সামটা, পুরো যে নাম্বারটা রয়েছে তার ডিজিটের সামটাকেও থ্রি দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হতে হবে, তাহলে এই নাম্বারটা টুয়েলভ দিয়ে ডিভিজিবল হবে। যদি অনেক বড় নাম্বার থাকে তো মোটামুটি এই রুলস ফলো করলে আমাদের মোটামুটি হয়ে যায়। আর থার্টিন তো বলেই দিলাম, ফোরটিনও সেম, ফোরটিনও ওই একইভাবে, সেভেন আর টু মাল্টিপ্লাই করলে হয়, যে নাম্বারটা টু দিয়ে এবং সেভেন দিয়ে পারফেক্টলি ডিভিজিবল, তাহলে বোথ দুটো দিয়েই হতে হবে, কিন্তু এমন নয় সেভেন দিয়ে হলেও টু দিয়ে না হলেও হবে, বা টু দিয়ে হলে সেভেন দিয়ে, এটা কিন্তু হবে না, দুটো দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হবে, তাহলে সেই নাম্বারটাও ফোরটিন দিয়ে ডিভিজিবল হবে। তো মোটামুটি এই কটায় ডিভিজিবিলিটি রুল আছে। তো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, পরের দিনকে আমি এই রুলসের ওপর বেস করে আমি সমস্ত যত তোমার নিউমেরিক্যালস আছে আমি সেগুলো করাবো, ডেফিনেটলি সেগুলো প্রিভিয়াস ইয়ারই হবে, ডোন্ট ওয়ারি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং অবশ্যই শেয়ার করো ভিডিওটা, সবার সঙ্গে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল করে নিয়ে অল অপশনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমি যখন যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজের লিঙ্ক এবং সমস্ত ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো তোমরা ডেফিনেটলি সেটা চেক করে নাও। তো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং বাড়িতে প্রচুর প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। তো আজকের জন্য এইটুকুই, বাই।